ফয়জ জানা বলেছেন তিনি দুটো প্রশ্ন করেছেন আসলে এক বিপদে পড়লে অথবা অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে আমাদের মুরব্বীরা বলে থাকেন জানের পরিবর্তে যান বিশেষ করে মুরগি চাল মশলা এসব দিয়ে সাদাকা করতে ইসলামে কি এই এরকম জানের বদলে জান হিসাবে মুরগি সাদাকা করার কোনো বিধান আছে সাদাকা করার বিধান আছে কিন্তু জানের বদলে জান অর্থাৎ আপনি একটা মুরগি সাদাকা করলে আল্লাহ আপনার জানটা ফেরত দিবেন এমন কোন আসলে ওয়াদা তো আল্লাহর পক্ষ থেকে বা রাজু সাল্লা পক্ষ থেকে করা হয়নি তবে সাদাকা করার মধ্য দিয়ে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারেন সেই ইন্ডিকেশনগুলো আছে সাদাকা করার মধ্য দিয়ে আল্লাহ আপনার উপর যে অসন্তুষ্ট ছিল সে তার সে অসন্তুষ্টি উঠে যেতে পারে সেরকম স্পষ্ট বক্তব্য আছে যেমন নবী সাল আলহি সাল্লাম বলেছেন আসাদা তু তুত ও রাব যে সাদাকার করলে আল্লাহর গদব এবং অসন্তুষ্টি এটা এটা মিটে যায় এটা নির্বাপিত হয়ে যায় সাদাখাতে আল্লাহ তালা খুশি হন ফলে আল্লাহ আল্লা সুবাহা ব্যক্তিকে ক্ষমা করে দেন এবং তাকে উদ্ধার করেন আর এছাড়াও আমরা দেখি সাদাখার মধ্যে আল্লাহতালা অনেক গুণে বিভিন্ন রকম বারাকাত দিয়ে দেন এটা আল্লাহতালা কোরআনে বলেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা অয়ুর্বিশ সাদাক্কাত তালা রিবাকে মিটিয়ে দেন আর সাদাক্কাতকে বাড়িয়ে দেন ফলে সাদাকা ইজ এ ভেরি গুড টেকনিক ভেরি গুড জব যদি কেউ আল্লাহ সন্তুষ্টি চান বিপদ থেকে উদ্ধার পেতে চান যদি কেউ অসুস্থ হন যদি কেউ কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে দান ক্ষয়রাত সাদাকা প্রচুর পরিমাণে করবেন শর্ত ছাড়া শর্ত ছাড়া তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বারাকা প্রাপ্ত হবেন আর যারা শর্ত করে বলে যে আল্লাহ যদি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এই জানটাকে রক্ষা করো আমার ছেলেকে বাঁচিয়ে রাখো অথবা আমার বাবাকে বা কোনো মহিলা বললে আমার স্বামীকে তুমি এই যাত্রা বাঁচিয়ে দাও তাহলে আমরা একটা গরু সাদাকা করবো এটাকে বলা হয় মানত মানতটা আমার ক্রুহ কারণ এটা সাধারণত তারাই করে যারা কৃপণ যারা দিতে চায় না আল্লাহ যদি তার ভালো করে তার বদলা হিসাবে তারা তখন দেয় তো এটা আসলে পছন্দনীয় নয় বরং পছন্দনীয় হচ্ছে আপনি কোনো শর্তই করবেন না আল্লাহ যদি তো ভালো আপনি সাদাকা দিয়ে বলবেন আল্লাহ আমি তোমার রাস্তা সাদাকা দিলাম এই যে ভালো আমলটা করলাম তার ওসিলায় তুমি আমাদেরকে সেহাদ দান করো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আমাদেরকে শেফা দান করো ইত্যাদি এভাবে বলা যেতে পারে অতএব আপনি সাদাকা হিসাবে মুরগি অথবা ছাগল অথবা গরু অথবা আরও টাকা পয়সা কিংবা গরিবদেরকে চাল ডাল ইত্যাদি আপনি দিতেই পারেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে জানের বদলায় জান এই নামটা দেবেন না কারণ আপনি একটা জান দিলেই যে আল্লাহ তালা আপনার জানটাকে নেবেন না এমন কোনো আসলে ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নেই অতএব এই ধরনের ইমপ্রেশনগুলো বা ধারণাগুলো ছড়াবেন না বরং পিওর সালিড ইসলামিক ইনস্ট্রাকশন ওপর থাকবেন সেটা কি সেটা হচ্ছে আপনি সাদাকা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তোমার রাস্তায় যে সাদাকা করেছি তুমি খুশি হয়ে আমার সাদাকাকে কবুল করো এবং আমাদেরকে রহম করো বরকত দাও বিপদ আপদ মারাদ অসুস্থতা থেকে রক্ষা করো আচ্ছা